আজকে আলোচনা করব ইসলামী পর্দার গুরুত্ব এবং প্রয়োজনীয়তা নিয়ে। প্রিয় দর্শক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেকের উপর, নারী পুরুষ উভয়ের উপর পর্দার বিধান নির্ধারণ করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন, কুলিল মুমিনিনা ইগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইহফাযু ফুরুজাহুম। এরপরে আল্লাহ পাক আবার মেয়েদের কথা বলছেন, ওয়া কুলিল মুমিনাতি ইগুদ্দুন্না মিন আবসারিহিন্না ওয়া ইহফাযনা ফুরুজাহুন্না। পর্দার বিধান এটা কত বছর থেকে পালন করতে হবে, পর্দা কেমন হবে, সার্বিক বিষয় নিয়ে আমরা আজকে জানবো ইনশাআল্লাহ তাআলা। মহতারাম, সর্বপ্রথম যে বিষয়টি জানা, পর্দার মতো গুরুত্বপূর্ণ বিষয় যেটিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফরজ করেছেন, এমন গুরুত্বপূর্ণ বিষয়কে আমরা ছোট করে না দেখে ইসলাম এটাকে কিভাবে গুরুত্ব দিয়েছে, আমরা এটাকে কতটুকু গুরুত্ব দেব, কোরআন সুন্নাহর আলোকে দর্শকদেরকে জানাবেন। بسم الله الرحمن الرحيم نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها النبي كل أزواجك وبناتك ونساء المؤمنين অত্যন্ত গুরুত্বপূর্ণ অত্যন্ত যুগোপযোগী আপনি প্রশ্ন করেছেন। দেশ টিভির পর্দায় আমরা যারা আমাদেরকে ফলো করছেন, আমরা এমন একটি সময়ে এমন একটি মুহূর্তে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে আসছি, যে বিষয়টুকু মহান রব্বুল আলামিন ওনার পবিত্র কালামুল্লাতে অত্যন্ত পরিষ্কারভাবে বর্ণনা দিয়েছেন এবং ইন্ডিকেট করেছেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমার বিবি, তোমার ছেলে সন্তান, তোমার যে আজওয়াজে মুতাহারাত সহ সবাইকে একটি পর্দায় আঙ্গিনাতে, যাতে অর্থাৎ একটি সুন্দর একটি একটি পোশাক পরিধান করে, যাতে পর্দার সুন্দর একটি পরিবেশ যাতে সৃষ্টি হয় সে বিষয়টুকু দেখার জন্য রব্বুল আলামিন আল্লাহ নবীকে হুকুম দিয়েছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ধারাবাহিকতায় ওনার পবিত্র হাদিসে গ্রন্থে অনেক বর্ণনা দিয়েছেন এ বিষয়ে, এবং আমরা কোরআন এবং হাদিসকে আমরা একসাথে করে আমরা যখন দেখতে পাই আল্লাহ এবং আল্লাহ রসুলের যে কথা, যেই হুকুম আহকাম মেয়েদের বিষয়ে এবং ছেলেদের বিষয়ে, অর্থাৎ পুরুষরা পর্দা করতে হবে, নারীদেরকেও, অর্থাৎ পুরুষদেরকেও চোখ ঠিক মতো রাখতে হবে, যাতে পর মহিলাদের আঙ্গে নেয় যাতে আপনি দৃষ্টি না যায় সে বিষয়ে, আবার নারীদেরকে পর্দার বিষয়ে আল্লাহ রসুল বলেছেন যে তোমরা তোমাদের যে সুন্দর শালীন পোশাক সেগুলো তুমি সুন্দরভাবে পরে, যাতে কোরআনের যত যত আয়াতের হুকুম এবং আমার যে দেওয়া বাণী সেগুলো যাতে পুঙ্খানুপুঙ্খানো আমল হয় সে বিষয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ বর্ণনা দিয়েছেন। আমরা এই যে এমন একটি সময়ে আমরা আসছি যে সময়ে এই যে আল্লাহ রব্বুল আলামিনের প্রত্যেকটি হুকুম এবং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে বাণী, এটা আমরা 20-30% আমরা আমল করতে পারছি, কিন্তু আমাদের মেজরিটি, যদিও বা আমরা মুসলমান দাবি করি, আমরা মুসলিম দাবি করি, আমরা মনে করি আমরা একজন স্বয়ং সম্পূর্ণ একজন মোমেন মুসলমান, কিন্তু আমাদের মোমেন মুসলমানটা এখন হচ্ছে ফ্যাশন। এখন আমাদের পর্দার আড়ালে আমাদের যে শালীন যে বোরখা ইত্যাদি যে পোশাকগুলো আসছেন সেগুলোর দিকে যদি আমরা তাকিয়েও দেখি, বা সেগুলোর দিকে আমরা যদি একটু সামান্য যদি আমাদের চোখ পড়ে, এখানে পর্দা বলতেই বা রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে বাণীর পর্দার বিষয়ে যেভাবে শালীন পোশাক বলা হয়েছে, এই পোশাকগুলো তো পাওয়া যায় না।